হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পোর্শন এসেছিলো তার সেট ওয়ান। এর পরের সেটে যত সম্ভব শেষ হয়ে যাবে, নাহলে ম্যাক্সিমাম 3 নম্বর সেট, মানে পরশু দিনের মধ্যে তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে। এর আগে আমরা হিস্ট্রি কমপ্লিট করে নিয়েছি, জিওগ্রাফি কমপ্লিট করে নিয়েছি, স্ট্র্যাটেজিকে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা কমপ্লিট করে নিয়েছি, এবং তার সাথে জেনারেল সায়েন্সও আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্ট্র্যাটেজিকে জেনারেল সায়েন্সের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি, আজ রাতে আমি হিস্ট্রি এবং জিওগ্রাফি পিডিএফটাও আজ রাতের মধ্যে আমি আপডেট করে দেবো, তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা চলে যাই। ফার্স্ট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে খুব কম প্রশ্ন আসে, বাট যে কোশ্চেনগুলো এসছে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো যে কি বলেছে, ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল আছে। তো মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে শিডিউল আছে 12টি। ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল তখন ভারতীয় সংবিধানে শিডিউল ছিল 8টি, তাহলে তখন যখন শুরু হয়েছিল ভারতীয় সংবিধান লেখা হয়েছিল তখন 8টি শিডিউল ছিল, বর্তমানে 12টি আছে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হচ্ছেন কি। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার রাষ্ট্রপতি রিলেটেড কিছু জিনিস তোমরা দেখে নাও, যেটা হচ্ছে রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম বয়স হতে হয় 35 বছর, রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছরের, তারপরে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস, ইউপিএসসি চেয়ারম্যান, এদের সবাইকে অ্যাপয়েন্ট করে, ঠিক আছে, আরও আরও অনেক করে, কিন্তু এগুলো মিনিমাম এগুলো অ্যাপয়েন্ট করে এদেরকে। রাষ্ট্রপতির হাতে 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় নিয়োগ করতে পারে, ঠিক আছে, এবং 2 জনকে লোকসভায়, এবং এই 2 জন অ্যাংলো ইন্ডিয়ান হয়, ঠিক আছে। তো এই প্রশ্নটা আসে যে রাষ্ট্রপতি কতজনকে লোকসভায় মনোনীত করতে পারেন, কতজনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় নিয়োগ করতে পারেন, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। এবং আবার অনেক সময় আসে যে টোটাল কতজনকে করতে পারেন, ঠিক আছে। তো এখানে টোটাল অ্যান্সার হচ্ছে কি, 14, তার মধ্যে মনোনীত করেন রাজ্যসভায় 12 জনকে এবং লোকসভায় মনোনীত করেন 2 জনকে, টোটাল 14 জনকে মনোনীত করতে পারেন। এইগুলো একটু জিনিস তোমরা মনে রেখো রাষ্ট্রপতি রিলেটেড। সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, তার মানে কি। তো দেখো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার মানে হচ্ছে রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা হয় না। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এই ধর্মনিরপেক্ষ এই শব্দটা 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট বা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছিল ভারতীয় সংবিধানে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়। তো আমরা সবাই জানি মৌলিক অধিকার নয় কোনটা, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটা এখন আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা আমাদের এখন লিগ্যাল রাইট, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কি হতে হবে। দেখো, প্রথমেই কিছুক্ষণ আগে আমি রাষ্ট্রপতি সম্বন্ধে বললাম যে মিনিমাম এজ 35 বছর হতে হবে, তাহলে 35 বছরের বেশি হতেই হবে, 35 বছরের নিচে হলে সে রাষ্ট্রপতির জন্য নট অ্যাপ্লিকেবল। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি সংবিধানের খসড়া তৈরির কমিটির চেয়ারম্যান কে ছিল। তো দেখো, ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে সেইটা প্রশ্ন বলেছে, কাল না পরশু আমি তোমাদের অনলাইন মক টেস্টেও এই প্রশ্নটা করিয়েছিলাম। তো অ্যান্সার কী হচ্ছে, খসড়া কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর, এবং 1947 সালে 29শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয় এবং এর চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর, ঠিক আছে। এই ডেটটা অনেকজন কনফিউজ না, অনেকজন আমি তোমাদের দেখেছিলাম 1946 অ্যান্সার দিচ্ছিলে 29 আগস্ট, কিন্তু অ্যান্সার কী হচ্ছে, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি এটা হয়েছিল 1947 29শে আগস্ট, মনে রাখবে। 7 নম্বর, কতবার সংবিধানে প্রিয়াম্বল সংশোধিত হয়েছিল। প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনাকে বলা হচ্ছে। তো ভারতীয় সংবিধানে প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে, তো মনে রাখবে প্রস্তাবনা একবার সংশোধিত হয়েছে। কখন হয়েছিল, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে একবার মাত্র প্রিয়াম্বল বা প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব, এই মৌলিক অধিকার এটা সবার যে মৌলিক অধিকার আছে এটা কার দায়িত্ব যে এটাকে রক্ষা করবে, এটা কার দায়িত্বে থাকে। তো এটা মনে রাখবে বোধ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এনাদের 2 জনেরই এটা দায়িত্ব,
এবং মনে রাখবে সংবিধানের 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারায় হাইকোর্টে মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব অর্পিত আছে বা দায়িত্ব দেওয়া আছে। ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে? দেখো কিছুক্ষণ আগেই তোমাদের পড়ালাম যে ধর্ম নিরপেক্ষ 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট। এবার অনেকজনা 42তম আর 44তম অ্যামেন্ডমেন্টটা গোলমাল পাকিয়ে ফেলে কোন সালে হয়েছিল, তো 42তম 4 আর 2 হয় 6। দেখো এটা 1976 সালে হয়েছিল, তো এরকমভাবে মনে রাখবে। এবং যেটা 44তম অ্যামেন্ডমেন্ট সেটা হয়েছিল 4 আর প্লাস 4 আর 1978 সালে, তো এরকমভাবে সাল দুটো মনে রাখবে, ঠিক আছে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি আমাদের প্রস্তাবনার অন্তর্ভুক্ত হয়। লোকসভা ভেঙে দিতে পারেন কে? তো লোকসভা ভেঙে দেওয়ার কার হাতে পাওয়ারটা আছে? তো এটা মনে রাখবে, প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি এই লোকসভা ভেঙে দিতে পারেন। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অপশন সি। কিন্তু অ্যাকচুয়াল যেটা অ্যান্সার হবে, প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতাটা থাকে। 11 নম্বর প্রশ্নে আমরা চলে আসি, কী বলেছে দেখো, পিওসিএ পোকা এর ফুল ফর্ম কী? তো দেখো এত বড় পরীক্ষায় প্রশ্ন নিচ্ছে, অপশনগুলো একটা ঠিক দেয় নাই। তো পোকা এর ফুল ফর্ম হচ্ছে অপশন ডি, এখানে এগুলোর মধ্যে কোনোটাই সঠিক নয়, ঠিক আছে? নান অফ দিস, কোনোটি এটা অ্যান্সার হবে, কোনোটি নয়। তো পোকার ফুল ফর্ম কী? তো পোকার ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ কারেকশন অ্যাক্ট, প্রিভেনশন অফ কারেপশন, CORRUPT, কারেপশন অ্যাক্ট, ঠিক আছে? এটা মনে রাখবে, প্রিভেনশন অফ কারেপশন অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন বা এদের দ্বারা নিযুক্ত, তো যে কোনো রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? তো এটা, এই প্রশ্নটা তোমাদের সবার জন্য রইল, ঠিক আছে? সবাই কমেন্ট করে জানাবে ভারতের রাজ্যপাল যে কোনো রাজ্যের কার দ্বারা নিযুক্ত হন, সবাই কমেন্ট করবে, ঠিক আছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? তো দেখো সম্পত্তির অধিকার, এটা 300A নম্বর আর্টিকেল বা 300A নম্বর ধারায় এর কথা বলা হয়েছে, এবং এটি বর্তমানে হচ্ছে একটা লিগ্যাল রাইট, মৌলিক অধিকার আর নেই, যেটা কিছুক্ষণ আগে তোমাদের প্রিভিয়াস এসেছিলো 2000 সালের প্রশ্নে। এটা দেখো 2003 সালের প্রশ্ন। তো 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছরে? তো দেখো দুটি ওয়ার্ড, ধর্মনিরপেক্ষ এবং এই সমাজতান্ত্রিক, এই দুটো প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা মনে রাখবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার অধিকারের কথা উল্লেখ আছে? তো কালকে রাতে যথাসম্ভব তোমাদের যে অনলাইন মক টেস্টটা নিয়েছিলাম সেখানে আমি প্রশ্নটা রেখেছিলাম। তো দেখো ভারতের সংবিধানে 326 নম্বর ধারায় ভোট অধিকারের উল্লেখ আছে, তো অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে চলে আসি, ইলেকশন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা? ইলেকশন কমিশনারকে কে নিযুক্ত করেন? তো ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। এবং মনে রাখবে ইলেকশন কমিশনের কথা আর্টিকেল 324-এ বলা আছে, তাহলে 324-এ আছে ইলেকশন কমিশন, 326-এ আছে ভোট দেওয়ার অধিকারের কথা, এটাও মনে রাখবে। রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত? রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল এটা মনে রাখবে 6 বছর, লোকসভাদের 5 বছর, এবং লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ হতে হয় 25 বছর। তোমরা এটা কমেন্ট করবে, রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে, এটা সবাই কমেন্ট করবে। পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে কেমনভাবে? তো মনে রাখবে পঞ্চায়েতি রাজ এটি গঠিত হয়েছে গ্রাম, ব্লক ও জেলা স্তরে, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসছি 20 নম্বর এবং আজকের জন্য এটা লাস্ট প্রশ্ন, তোমাদের কি বলেছে দেখো, যে সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে এর তাৎপর্য কী? তো এই সেম প্রশ্ন, এটা 2004 সালের প্রশ্ন, সেম প্রশ্ন 2000 সালে এসেছিল। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অপশন বি, যে রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনোরকম বৈষম্য করা হয় না। তো দেখো একই প্রশ্ন 2000 সালে এসেছিলো, আবার সেম প্রশ্ন 2004 সালে এসছে, এবং আরেকটা যেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনী অনুসারে ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানের প্রস্তাবনায় যোগ দিয়েছে। তাহলে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলে অ্যাড হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
তো টোটাল 20 কোশ্চেন ছিল, আশা করি এর সাথে অনেক যে এক্সট্রা ডিটেলগুলো দিলাম সেগুলো তোমাদের কিছুটা কাজে লাগবে তোমাদের পরীক্ষায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলছি সেটাও কমেন্ট করে দেবে, এবং তোমাদের কোনো বন্ধু যদি ক্লার্কশিপ বা আদার্স কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এই ভিডিওটা অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবে। অ্যান্ড এটার PDF আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো, সেখান থেকে PDFটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং টেলিগ্রাম একদম ফ্রি অফ কস্ট, প্লে স্টোর যাবে টেলিগ্রাম লিখে সার্চ করবে, হোয়াটসঅ্যাপের মতন একটা অ্যাপ, তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, তারপর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম চ্যানেল চলে যাবে, সেখানে জয়েন বলে একটা অপশন পাবে, জয়েনে ক্লিক করলে দেখবে আগে যতগুলো PDF আছে সব পেয়ে যাবে ডাউনলোড করতে, ঠিক আছে, ফ্রিতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।